নমস্কার, আজকে আমি রান্না করছি সাবুর খিচুড়ি। তো প্রথমে একটা লঙ্কা আমি ধুয়ে একটু ফাটিয়ে দিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা কিছু সবজি, যেমন আলু, গাজর, বিনস আর ফুলকপি। এই সবজিগুলো ভাজা ভাজা করে নেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো। এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগের ডাল। এবার এই সবজিগুলোর সাথে মুগের ডালটাও ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সাবু। আর সাবুটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো চিনি। চিনিটা অপশনাল, তবে সাবুর খিচুড়ি তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 টিস্পুনের একটু বেশি জিরে গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এবারে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। সবকিছু আবারও আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে দেবো কটা কাঁচা লঙ্কা। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আর চাপা দিয়ে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে ধরে লাগা চান্স থাকবে। এবারে বেশ কিছুক্ষণ পর আমি চাপা খুলে নিয়েছি, আর মাঝে মাঝে অবশ্যই আমি নাড়াচাড়া করেছিলাম। তো এরকম সময় আমি দিয়ে দিচ্ছি ঘি, আর দেবো গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। চাপা খুলে নিয়েছি, খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবারে এটা আমি সার্ভ করে দেবো। একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আজকের মতো আসি, নমস্কার।